वेलकम बैक टू माय चैनल लाइफ टाइल्स लोपा। आज के आमी बनाबो आलू पटल दिए चाल घंट। एखाने रयेछे 350 ग्राम मतो पटल जेटा आमी आगे थेके एकटु केटे भेजे नियेछि, किछु देइनि, नून हलुद किछुई देइनि, जस्ट तेले भेजे नियेछि। एखाने रयेछे दुटो मतो आलू, ওটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি কারণ এখানকার আলু খুব সহজে সেদ্ধ হয় না। আপনারা চাইলে সেদ্ধ না করেও করতে পারেন। এখানে রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, এটা ফোড়নের জন্য। এখানে রয়েছে জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো আর 1টা টমেটো ঘষে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে রয়েছে 1 মুঠ মতো গোবিন্দভোগ চাল আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এই আজকে আমাদের আলু পটলের চাল ঘন্ট বানানোর জন্য লাগছে। চলুন তবে শুরু করি। এখানে দেখতেই পাচ্ছেন তেল, বড় কড়াইয়ে তেল আমি দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে যা যা ফোড়নের জন্য রেখেছিলাম সেগুলো সব এখানে ফোড়ন দিয়ে দেব। আলুটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে ধুয়ে রাখা চাল, গোবিন্দভোগ চাল আর চেরা কাঁচা লঙ্কা গুলো আলুর সাথে দিয়ে দেবো। এবার আবার গোবিন্দভোগ চালটা যতক্ষণ একটু ভেজে গন্ধটা না বেরোচ্ছে ততক্ষণ এটাকে কড়াইয়ে মেরে নেব। দেখতেই পাচ্ছেন চালটা এখানে ভাজা হয়ে গেছে। এবারে আমি ভিজিয়ে রাখা মশলাটা যেটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। মশলাটাকে চালের সাথে আলুর সাথে একটু ভালো করে কষাতে হবে। এই কষানোর মধ্যেই আমি আন্দাজ মতো নুন, আমি একটু নুনটা বেশি দেব কারণ আমি পটলটা ভাজার সময় একটুকু নুন দেইনি। একটু হলুদ গুঁড়ো আর একটু স্বাদ মতো চিনি। চিনিটা আমি কেন জানি না আমি রান্নায় একটু বেশি দেই, আমি কিন্তু বাঙাল আগে থেকেই বলে রাখছি। কিন্তু আমার ঠাকুমা অবশ্যই বাঙালি, তো কি হয়েছে আমার ঠাকুমা না রান্নায় যে কোনো রান্নায় চিনি বেশি খেত। সব রান্নাতেই দেখতাম চিনির মিষ্টতাটা একটু বেশি থাকতো, সেই কারণেই হবে হয়তো, মানে ঠাকুমার রান্না ছোটবেলা থেকে খেয়ে আমারও মুখের স্বাদটা ওরমই হয়ে গেছে। তবে একটা কথা কি জানেন তো, যারা একদমই রান্নায় চিনি খান না বা দেন না যারা, তাদের জন্য বলছি যে একটু যদি চিনি রান্নায় দেন না তাহলে নুন, ঝাল, বিভিন্ন যে মশলা আমরা রান্নায় দিই সেসব মশলার যে স্বাদটা সেটা কিন্তু ওই 1 চিমটি চিনির জন্য ব্যালেন্স হয়ে যায়। যারা জানেন তারা তো অবশ্যই জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি যে চিনিটা শুধুমাত্র মিষ্টতা আনার জন্য নয়, যে কোনো রান্নায় চিনিটা ইম্পর্টেন্ট এই জন্য যে বাকি যে জিনিসগুলো আমরা রান্নায় দিচ্ছি সেগুলোর টেস্টকে ব্যালেন্স করার জন্য। এখানে চালটা মশলা আলুর সাথে ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। পটলটা আলু আর চালের সাথে বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, এবারে আমি আন্দাজ মতো
জল দিয়ে দেব। জলটা একটু বেশি দিতে হবে কারণ চালটা সিদ্ধ হবে, তাই জন্য জলটা একটু বেশি দিতে হবে। আমি কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার যতক্ষণ না চালটা সিদ্ধ হচ্ছে আমি কড়াইটা ঢেকে দেব। তো এখানে দেখব চালটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, একদম চালটা সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে গেছে। পটলটাও, হ্যাঁ পটলটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে আপনি যতটা গ্রেভি বা ঝোল, মানে ঝোল তো হয় না, এটাই গ্রেভিটাই হয়, যতটা আপনি খেতে চান সেই আন্দাজ মতো একটু ফুটিয়ে নেবেন। এবারে এটাতে একটু আন্দাজ মতো ঘি, আর একটু গরম মশলা, একটু গ্যাসটা বাড়িয়ে ফুটিয়ে নেব। ব্যাস রেডি নিরামিষ আলু পটল দিয়ে চাল ঘন্ট। আজ কি বলুন তো, আজ হলো রবিবার, বাঙালির সে বিখ্যাত রবিবার। সেই রবিবারে বাঙালির যেটা কম্পালসারি চাই সেটা হলো পাঁঠার মাংস। পাঁঠার মাংস না হলে আর যাই হোক বাঙালির রবিবারে দুপুর কিন্তু জমে না, সে গরমকাল হোক শীতকাল হোক, রবিবারের দুপুরে পাতে গরম গরম লাল লাল পাঁঠার মাংসের ঝোল, তার সাথে বড় বড় আলুর টুকরো, এই না হলে বাঙালির রবিবারের সুখ ঠিক হয় না। আজকে আমি ওটাই বানাবো। প্রচণ্ড গরম, মানে এত গরম যে পারা যাচ্ছে না, তবু বাঙালির কিন্তু পাঁঠার মাংস চাই। এক হাতে ঘাম মুছবে আর এক হাতে পাঁঠার মাংসের হাড় চিবোবে, তাহলেই না বাঙালির রবিবার। আজকে ওটাই বানাবো। আমার ওই চাল পটল যেটা করলাম সেটা হয়ে গেছে, এখন পাঁঠার মাংস আলু দিয়ে একদম প্রেশার কুকারে পাতলা ঝোল করব, সেটাই আজকে আমার দুপুরের মেনু। বলুন তো টমেটো, আমরা যতই ব্র্যান্ডের পেছনে ছুটি না কেন, হার্বাল ব্র্যান্ড হার্বাল ব্র্যান্ড, আসল গুলো তো এটাই না, এই জাস্ট টমেটোটা একটু ফেসে অ্যাপ্লাই করে ঠোঁটে করে জাস্ট হাফ অ্যান আওয়ার যদি রাখেন, তারপর ধুয়ে ফেলুন, অনেক ফ্রেশ হয়ে যাবে। এই মাত্র স্নান করে এলাম, অলরেডি আজকে 3টে বেজে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে, চলুন লাঞ্চ করে নিই। দুপুরবেলার ব্লগ শুটই করা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ করে কেন জানি না ঘুম পেয়ে গেল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে 7টা, এখনও বাইরে একদম অন্ধকার হয়নি, কারণ এখানে একটু দেরি করে অন্ধকারটা হয়, বিশেষ করে গরমকালে 7:30-8টার আগে পুরোপুরি অন্ধকার হয় না। তো আপনাদেরকে একটা কথা বলার আছে, আমার নেক্সট ভিডিওতে আমি একটা মিষ্টির রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, খুব সিম্পল খুব সহজ একটা রেসিপি। ঘরে যেসব জিনিস আমাদের কাছে রেগুলার থাকে ওই জিনিস দিয়ে ঝটপট তৈরি হওয়ার মতো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই চেক করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি,
যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে আসি